একটা পুলিশ কিনে মানে আসতেছে না কেন? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক 14 ডিসেম্বর 2020 তারিখে অর্থ প্রতিষ্ঠানে অনলাইনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। জুম অ্যাপস এর মাধ্যমে অনুষ্ঠিত আজকের অনলাইনে আলোচনা সভায় উপস্থিত সবাইকে স্বাগতম, শুভ সকাল, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। জ্ঞানের আলোর প্রদীপ শিখা ছিল যাদের হাতে, পাক বাহিনী মারল তাদের 14 ডিসেম্বর রাতে। আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, বাঙালি জাতির জীবনে অত্যন্ত শোকাবহ একটি দিন, দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন। পাক হানাদার বাহিনী পরাজয় অনিবার্য বুঝতে পেরে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য পরিকল্পনা করে, আর এই ঘৃণ্য পরিকল্পনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল এই দেশীয় দোসর, রাজাকার, আল বদর, আল শামস বাহিনী। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের এক কালো অধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস। ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে মাননীয় অধ্যক্ষ মহোদয় কর্নেল মোহাম্মদ নুরুজ্জামান সম্মানিত উপস্থিতি, আজকের এই আয়োজনের অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে থাকছি আমি নাহিদা শারমিন নিজামী, ব্যবস্থাপনা চতুর্থ বর্ষের শিক্ষার্থী, এবং আমার সাথে আছেন সম্মানিত সুধী। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন হতে তেলাওয়াত ও তর্জমা নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অত্র কলেজের সহকারী অধ্যাপক জনাব সিরাজুল ইসলাম স্যার আপনাকে। আসসালামু আলাইকুম। تبارك الذي بيده الذي خلق الموت والحياة
তিনি চার হাতের সর্বময় কর্তৃত্ব, আর তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে শ্রেষ্ঠ, আর তিনি মহাপরাক্রমশীল ও অতিশয় ক্ষমাশীল।
ধন্যবাদ রিদওয়ানুল ইসলাম চৌধুরী ভাইয়া আপনাকে অত্যন্ত তথ্যবহুল ও সাবলীল বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধি, এ পর্যায়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসবেন বিবিএ সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী তৃষা দাস। আজকের এই দিনে আমরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের যাদের আমরা হারিয়েছি স্বাধীনতা সংগ্রামে, সূচনা থেকে শুরু করে চূড়ান্ত সংগ্রামে ঠিক প্রকাশ করছি প্রত্যেক শহীদ বুদ্ধিজীবী পরিবারের প্রতি, যারা দীর্ঘ 49 বছর ধরে বয়ে চলেছেন আপন জনকে হারানো বেদনা। 1971 সালের 10-14 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে। এই কাজে বাংলাদেশের মধ্যে রাজাকার আলবদর আলশামস বাহিনীর সদস্যরা তাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল। 1971 সালের 14 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগীরা বাংলাদেশের অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি, সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি ফেলে করে নিয়ে তাদের নির্যাতনের পর হত্যা করে। চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে থাকায় বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে সংগঠিত হয় এই হত্যাযজ্ঞ। পরবর্তীতে ঢাকার মিরপুর, রায়ের বাজার সহ বিভিন্ন স্থানে গণকবরে তাদের মৃতদেহ শনাক্ত হয়। অনেকের দেহে আঘাতের চিহ্ন, চোখ চাকা বাঁধা, কারো কারো শরীরে একাধিক গুলি, অনেককে হত্যা করা হয় ধারালো অস্ত্র দিয়ে জবাই করে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস ঘোষণা করেন। উক্ত দিনে এই হত্যাকাণ্ড চালালেও তাদের পরিকল্পনাটি পুরোপুরি সফল হতে পারেনি। তারা চেয়েছিল বাংলাদেশ থেকে সকল বুদ্ধিজীবীরা যেন নিঃশেষ হয়ে যায় এবং বাংলাদেশ যেন মেধাশূন্য হয়ে যায়। কিন্তু বর্তমানে প্রতি ঘরে ঘরে এখন বুদ্ধিজীবীর জন্ম হয়েছে, হচ্ছে এবং হবে। বর্তমানে আমরা বাংলাদেশকে বুদ্ধি, মেধা, শ্রম ও প্রজ্ঞা দিয়ে একটি সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বের দরবারে দাঁড় করিয়েছি এবং আশা রাখি ভবিষ্যতেও এটা অনেক দূর এগিয়ে যাবে, যা বর্তমান পাকিস্তানের কাছে ঈর্ষণীয়। 1971 সালের 14 ডিসেম্বর এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে ধনী থেকে গরিব, জ্ঞানী থেকে জ্ঞানশূন্য, উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত, প্রত্যেক শ্রেণী ও পেশার মানুষের কতক্ষণ আত্মত্যাগ, শ্রম এবং কত পরিমাণ রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই বাংলাদেশ। সবশেষে আমরা আবারও মাথা নত করছি সেই সকল শহীদদের কাছে, সকল বুদ্ধিজীবীর কাছে, তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শেষ করছি। Thank you.
ধরন ধর্মীয় কেন্দ্র অন্তর্ভুক্ত করতে হবে।
অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে আপনার তথ্যবহুল ও সাবলীল বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি শ্রদ্ধেয় অধ্যাপক রাশেদা আক্তার চৌধুরী ম্যাম আপনাকে। মস্তিষ্ক বা ব্রেন তা যদি বিকল হয়ে যায় বা না থাকে তাহলে তো সে স্থবির হয়ে পড়ে। তাই বাংলার জাতিকে Thank you.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আনবিয়া ওয়াল মুরসালিন আল্লাহ শহীদ বুদ্ধিজীবীদের অবদান অনস্বীকার্য ছিল। আব্দুল আলমীর কাছে আত্মত্যাগের বিনিময়ে আমরা কিনছি আমাদের ভারত শহীদের কথা। আব্দুল আলমীর মেহরবানি করে তাদেরকে তাদের জীবনের যাবতীয় সকল প্রকারের দুনিয়াকে মাফ করে দিয়ে তাদের সবাইকে উপস্থিত করে দেয় আর আব্দুল আলমী। আল্লাহ পাক দেশ মাতৃকা স্বাধীনতা সংগ্রামের রক্ষায় অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আল্লাহ যারা জীবন দিয়েছেন আল্লাহ তার সবাইকে পরিজন্য উপস্থিত করে দাও। আল্লাহ এই দেশকে তুমি রক্ষা করো, আমার দেশের স্বাধীনতা, আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের অখণ্ডতা তুমি কি আমার জীবনকে জারি রাখি ওরা বলা আমি। আল্লাহ আমাদের দেশের জাতির বিষয় বা পথ চালানো সুরক্ষিত আমাদের সবাইকে হেফাজত করো। রব্বুল আলামিন মুহাম্মদ হাকিম এই দেশের সকল নাগরিকদের প্রতি রহমত বর্ষণ করো। আল্লাহ সরকার শিক্ষক ছাত্র সম্মানিত সুধী, আমরা আমাদের আজকের আয়োজনে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে আয়োজিত আলোচনা সভার সর্বশেষ ও সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ করছি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান পিএসসি স্যার আপনাকে। আমাদের 71 সালের শুরু থেকেই যখন যুদ্ধের নামা বেজে ওঠে আমাদের মেধা শূন্য করার চেষ্টা করতে থাকে। তারপর দীর্ঘ 9 মাস
Second.
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধী, এর মাধ্যমে শেষ হলো